আমার গাড়িটা হচ্ছে 14 মডেল, সো সেই ক্ষেত্রে এটার সাথে যে ব্যাটারিটা আসছিল এটা কি ব্যাটারি? এটা ছিল জাপানের এসি ডেলকো। হ্যাঁ, এটা একটা জাপানি গাড়ির সাথে জাপানি ব্যাটারি ছিল। আচ্ছা, এটা কি যে অথেন্টিক ব্যাটারি যেটা গাড়ির সাথে আসছিল? রিকন্ডিশন গাড়ির সাথে এসেছিল। আচ্ছা, এটা রিকন্ডিশন ইউনিট। হ্যাঁ, রিকন্ডিশন বলা যায়, রিকন্ডিশন গাড়ির সাথে এসেছিল। আচ্ছা, তা আমরা এটাকে অল্টারনেট করে আমরা এটা বাংলাদেশে হ্যামকো ব্যাটারি প্রতিস্থাপন করে দিয়েছি। এটা বাংলাদেশে এটা টপ ব্র্যান্ডের ভিতরে এখন ভালো স্থানে আছে। আচ্ছা, আমরা এই ব্যাটারিটাকে এটার পরিবর্তে এটা অল্টারনেট করে দিয়েছি। আচ্ছা, আমরা এখন দেখানোর চেষ্টা করব কিভাবে এটা অল্টারনেট করা হয়। আমাদের সাথেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে। তো বন্ধুরা, আগেই বলে নিই, হাইব্রিড গাড়িতে দুইটা ব্যাটারি থাকে, একটি গাড়ি স্টার্ট করার জন্য এবং একটি গাড়ি সচল করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমাদের সাথে দেখতে থাকুন। অ্যাকুয়া হাইব্রিড গাড়ির ব্যাটারিটি থাকে মাঝখানের যে গাড়ির সিট আছে, সিটের ডান পাশে, সিটের নিচে। তা আমরা কভারটি খুলে যখন ব্যাটারিটি বের করতে যাব, দেখুন তখন মাঝখানে কোথায় ব্যাটারিটি থাকে তা দেখার চেষ্টা করুন। তা আমরা ব্যাটারিটির কানেক্টরগুলো খুলতে হবে আমাদের, নেগেটিভ সেলের কানেক্টর এবং পজিটিভ সেলের কানেক্টর, এগুলোকে খুলে নিলাম। এখন আমরা নতুন হ্যামকো ব্যাটারিটি প্রতিস্থাপন করব। তার আগে ওই আগের যেই কভারের প্লাস্টিকটি ছিল এটার উপরে দিয়ে নিলাম সেফটির জন্য আর কি, জাস্ট। এখন ব্যাটারিটি আমরা প্রতিস্থাপন করতেছি। তো প্রথমে পজিটিভটা যেহেতু সেলটা আমরা লাগাচ্ছি, তো এই কারণে পজিটিভের যে কানেক্টরটি একটু বের করে নিলাম যাতে লাগাতে সুবিধা হয়। কানেকশনটি সুন্দরভাবে সেট আপ করতেছি। খুবই সতর্কতার সাথে কানেকশনগুলো লাগাতে হয় যেন কোনোভাবে মিস ফায়ার না করে, বা একটার সাথে যদি আরেকটি টার্মিনাল বা বিভিন্ন মিস কানেকশন যদি শর্ট সার্কিট হয়ে তাহলে গাড়ির ক্ষতি হতে পারে। গাড়ির ভিতরে যে ওয়্যারিং তা ফল্ট হতে পারে, অথবা যে ফিউজ কানেকশনগুলো, অথবা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই খুব সতর্কতার সহিত কানেকশনগুলো সেট আপ করতে হবে। দেখুন, খুব সতর্কতার সাথে ধৈর্য সহকারে একটি একটি করে টার্মিনাল লাগাতে হবে এবং টাইট দিতে হবে। লাগানো হয়ে গেলে উপরে যে একটি কভার থাকে, স্টিল কভার, এই স্টিল কভারটি দিয়ে এটাকে সুন্দরভাবে টাইট করে লাগাতে হবে যাতে এটা না নড়ে, এটার জায়গা মতন এটা থাকে। দেখুন, খুব ধৈর্য সহকারে টাইট দিতে হবে, কারণ একটু ভুল বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। কভারটি লাগানো হয়ে গেলে এবার যে উপরে যে প্লাস্টিক বডি কভারটি রয়েছে তা সুন্দরভাবে সেট আপ করতে পারলে আমাদের কার্যক্রম সমাপ্ত হবে। হাইব্রিড গাড়ি যে স্টার্ট করা যে ব্যাটারিটি, এটি লাগানো বা অল্টারনেট করা হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের সাথে দেখতে থাকলেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন। বন্ধুরা, আজকে আমরা হাইব্রিড গাড়ি স্টার্টের যে ব্যাটারিটি এটি লাগালাম। তো বন্ধুরা, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।